নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি ফ্লাই কোজোনাতে। নামটা একটু অচেনা লাগছে, আমি ফার্স্ট টাইম শুনেছিলাম কালকে নামটা। তো যাই আজকে গিয়ে একটু খেয়ে আসি, দেখি কেমন লাগে ওখানে। তো আমার সাথে ভিডিও লাস্ট অবধি থাকো, আর বাইরে তো বৃষ্টি করছে বলে ভেতরে আমি শুরুটা করলাম। তো চলো আমাদের সাথে। আমরা কি যাবো হলো ওলা করে, ওই যে ওলা আসছে পেছনে, তো আমাদের এই ছেলেটাও আছে আজকে, ওলা এসে গেছে। আমি একটা কাজ করি, আমি সামনেটাতে ঘুরি নিই, এই সামনে মোটাতে ঘুরি নিই, সামনে মোটাতে ঘুরি নিই। সামনের আকাশটা দেখুন, আকাশটা সামনের আকাশটা একবার দেখুন, মানে পুরো একদম কালো হয়ে আছে একদম। নামবে, খুব জোর নামতে চলে যাচ্ছে, খুব জোর নামতে চলেছে আজকে শ্রাবণ মাস, খুব জোর নামতে চলেছে। ওয়াও, এই জায়গাটা একবার দেখুন, এই জায়গাটা দাঁড়িয়েছি আমরা। তো বহুত জ্যাম বাইরে, আপনারা দেখতেই পারবেন যে বাইরে বহুত জ্যাম, বহুত জ্যাম, বৃষ্টিও পড়ছে তার সাথে সাথে, আর জ্যামে দাঁড়িয়েছি আমরা। থাকুন লাস্ট অবধি ভিডিওটা আমাদের সাথে, ঠিক আছে। I need the strength of hope.
গেস্টের চ্যানেল থেকে দিলি মানে ভিডিওটা আসবে, মেন স্পন্সার যিনি করছেন ভিডিওটা। আর তিনি নিজেই বলেছেন যে আটটা মধ্যে মেঘে আসতে ভুলে গেছেন, বৃষ্টির চলতে ভুলে গেছে। আর এই পাশে আরেকজন আছে যিনি মেনু দেখে অর্ডার দিচ্ছেন, একটু হাই বলে দিন। তিনি একজন মেরিয়ার্স ডায়েট ফ্যান বাগানের, তো এখন একজন অর্ডার দিচ্ছে খাওয়া সবজি থাকা আমাদের সাথে। পিজাটা এসে গেছে, আপনার পিজাটা দেখতেই পাচ্ছেন, পিজাটা স্মেলটা খুব সুন্দর। আর পিজাটা খেয়ে আপনাকে বলবো যে পিজাটা কেমন। ওই চামচটা খাওয়ার জন্য দিয়েছে, সস তোলার জন্য আছে আলাদা ওই চামচ। তো পিজাটা আমি খেয়ে বলবো আপনাকে কেমন হয়েছে পিজাটা। সেটা হলো বাটার নান। আর এখানে এটা কিসের চাটনি আছে? মিক্স পিকেলের চাটনি আছে। এটা ভিনেগার অনিয়ন আছে, লেবু আছে, লঙ্কা আছে। এখানে আপাতত ইনি পিজা খাচ্ছেন, বসে বসে ইনি পিজা খাচ্ছেন। এটা কি আছে, কি পানি এটা? এটা শাহি পানির আছে। আর এখানে একটা তেল টাইপের, এটা যেটা আছে এটা তেল টাইপের জিনিস আছে। আর এবার আমরা এটা খাবো, সেটা আপনারা একটু দেখবেন। আর রিভিউটা তো খেয়ে খেয়ে দেবো আমরা, ঠিক আছে, থাকুন আমাদের সাথে। সিরিয়াসলি খাবারটা খুবই সুন্দর, খাবারটা আমি খাচ্ছি। তো যেতে আসতে হয়ে গেছে, এত খাবার শেষ করতে পারছেন না। তার উপর আজকে আবার আটা মজা ধুয়ে গেছে, আপনারা সবাই শুনেছেন। পিজাটা নিয়ে নিল পাত্রে, আমার পাতে পিজাটা নিয়ে নিল। ছোট পিজা ব্যাপারটা বুঝলো না এখনো, আপনারা তো বুঝেছেন। থাকুন আমার সাথে লাস্ট, ঠিক আছে। এটা বাটার নান, এটা পিজাটা, যেটা আমরা বুঝলাম, এটা হলো শাহি পানির। তো আমরা প্রথমে শুরু করবো পিজা দিয়ে, যেটা খেয়ে নিই কেমন প্রথমে। পিজাটা ভালো করে পিজার উপর চিজ বড় আছে, আর বাটার নানটাও দেখেছি ভালো লাগছে, খুব সুন্দর স্মেল আসছে একটা বাটার নানে। এখন মশলা কিচ্ছু নেই, একটু নরমাল বানাবে এটা, খুব সুন্দর টেস্ট হচ্ছে এটা। আলুটা খুব ভালো যে হাসবে না, আলুটা চলে এলো। খুব সুন্দর পনিরের সাইজ, পনিরটা গলে গেল মনে হচ্ছে, খুব সুন্দর পনির, খুব ভালো।
খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছি যে ফ্রাই কুজিনা ওপরে ওপরে নিচের জন্য, ওই যে ফ্রাই কুজিনার ঠিক আমরা একদম দাঁড়িয়ে আছি বাইরেটা। তো আমাদের বিল হয়েছে 1346 টাকা। তো আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো হলো তন্দুরি রুটি, বাটার দম, হিন্দি পানির দম, বিরিয়ানি, ওর সাথে পিৎজা, মার্গেটিনটা আর মিনারেল ওয়াটার। তো খাবারগুলো ঠিকঠাকই আছে, বাট একটু দামটা বেশি এখানে। আর সার্ভিসিং খুবই ভালো, এখানকার সার্ভিসিং খুবই ভালো আছে। আর এছাড়া এখন বৃষ্টি পড়ছে বাইরে, এর জন্য একটু হাঁটতে, সামনে বিএনপি বাস স্ট্যান্ড আছে, তো ওখানে যাচ্ছি, ওখান থেকে বিধাননগর যাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই নিশ্চয়ই কালকে আমার পোস্টারটা দেখে, যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে আছো, আমার একটা নতুন ভিডিও সং আসছে, সেটা তোমরা অবশ্যই দেখো। আর যারা এখন সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে না ভিডিও সংটা দেখতে হলে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। চলো বাই, টাটা, গুড নাইট।